মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ সায়নী ঘোষ, তৎক্ষণাৎ তা চিকিৎসার বন্দোবস্ত করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর পাল্টা সভা হিসেবে পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডমারি এলাকায় রাজনৈতিক সভা করে তৃণমূল কংগ্রেস, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই তিনি অসুস্থতা বোধ করেন, বক্তব্য বন্ধ করেই বসে পড়েন চেয়ারে। সাথে সাথে তার প্রাথমিক চিকিৎসা করলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। প্রসঙ্গত, সমগের বিধায়ক মানস ভূঁইয়া পেশাগতভাবে একজন চিকিৎসক, শুধু রাজনীতি নয়, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসারও কাজ করেছেন তিনি। এবার সম্পূর্ণভাবে রাজনৈতিক মঞ্চে দলেরই নেত্রীর অসুস্থতার পর তিনি চিকিৎসা করেন। তৃণমূল সূত্রে খবর, সায়নী ঘোষের ব্লাড প্রেশারের পরিমাণ কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়েছেন, তবে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি ফের বক্তব্য রাখেন মঞ্চে। এটা সাউলে নিজেও ভাবতে পারেনি, তো হঠাৎ বক্তৃতা করতে করতে অসুস্থ হয়েছে, সম্ভবত ওর প্রেশারটা লো হয়ে গেছে। ও যেটা বলল আমারও তাই ধারণা, প্রেশারটা কমে যাওয়ার ফলে হঠাৎ ঘাম দিয়ে অসুস্থ হতে ওকে চেয়ারে আমরা বসিয়ে দিলাম। তারপর ওর কিছু প্রাথমিক ট্রিটমেন্ট মানুষদের সহ সবাই করলো, করবার পর একটু সুস্থ হতে আবার ও ঘুরে বক্তৃতা করলো। আর সভাটা আজকে খুব জমজমাট হয়েছে, তো প্রচুর লোকজন হয়েছে।